বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পুলিশ জানায়, গাজীপুরের লক্ষ্মীপুরা, ছয়দানা ও টঙ্গীতে চারটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। কারখানা শ্রমিকরা জানান, বেতন না পেয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন। সকাল থেকে তারা কারখানার সামনে একত্রিত হন, পরে বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কে পণ্যবাহী ও জরুরি সেবার গাড়ি আটকা পড়ে।